হ্যালো ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড অল অফ মাই সাবস্ক্রাইবার, স্বাগতম জানাচ্ছি ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজির পক্ষ থেকে। আমি ইস্তিয়াক খান সুমন রয়েছি আপনাদের সাথে, আরও স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিও টিউটোরিয়ালে। এবং আজকের ভিডিও টপিক্সটিও খুব চমৎকার, এবং ভিডিওটিও আমি চেষ্টা করেছি যতটা হোক আপনাদের সাথে খুব সুন্দরভাবে প্রেজেন্টেশন করার। তো আমাদের আজকের ভিডিও টপিক্স হচ্ছে যে আমরা রেডিও ফ্রিকোয়েন্সি অর্থাৎ আরএফ নিয়ে কাজ করব, এবং এই আরএফ ডিভাইসটি দেখতে কীরকম, এই আরএফ ডিভাইসটি কীভাবে কাজ করে, এই আরএফ ডিভাইসটি কোন পিনে কী বায়াসিং করবেন, এবং এই আরএফ ডিভাইসটি আপনার কিনে আনার পর এটা ঠিকঠাক আছে কিনা আপনি ছোট্ট একটা প্রোগ্রামের সাহায্যে চেক করতে পারবেন যে হ্যাঁ আমার ডিভাইসটা এখন ওকে আছে, ঠিক আছে। এবং আমরা এক কথায় হচ্ছে এটা নিয়ে আজকে আমরা একটা মিনি প্রজেক্ট তৈরি করবো, এবং এই প্রজেক্টটা দেখবো, এবং এই প্রজেক্টের যে প্রোগ্রামিং কোডগুলো আছে এবং খুব ঝটপট আমি প্রোগ্রামিং কোডগুলো আপনাদের সাথে শেয়ার করব, ঠিক আছে। তো চলুন আর কথা না বাড়াই ভিডিওটি শুরু করা যাক। অল রাইট গাইজ, সো প্রথমে আপনারা এখানে যে সার্কিটগুলো দেখতে পাচ্ছেন, এখানে দুইটা সার্কিট স্টেপ রয়েছে। বাম পাশেরটা হচ্ছে ট্রান্সমিটিং এরিয়া, আর ডান পাশেরটা হচ্ছে রিসিভিং এরিয়া। অর্থাৎ এটার সাথে আমরা ট্রান্সমিটার যে ডিভাইসটা রয়েছে সেটা লাগিয়েছি, এবং এ পাশে হচ্ছে রিসিভার ডিভাইস। তো প্রথমে আমরা ট্রান্সমিটার এবং রিসিভার সম্পর্কে জানি, এবং এটার পিনগুলো সম্পর্কে জানবো, তারপর আমরা সার্কিটটা এক্সপ্লেন করব, এবং তারপর আমরা এটার প্রোগ্রামিংটা একটু দেখব। দেখার পরে হচ্ছে আমরা এটার উপর প্র্যাকটিক্যাল রয়েছে আমরা সেটা দেখব, ঠিক আছে। তো আমি প্রথমে আপনাদের সাথে ট্রান্সমিটারটা শেয়ার করছি, এখানে দেখেন কি রয়েছে। তো এই যে পিচ্ছি করে ছোট, এটা হচ্ছে সবথেকে চিপেস্ট আরএফ মডুল, এবং আরএফ মডুলের এটা হচ্ছে কি ট্রান্সমিটার ডিভাইস। তো আমি এই ডিভাইসটা খুলি, খুলে যদি এটাকে হাতে নেই দেখেন কত ছোট, আমার হাতের একেবারে এক প্রান্তে পড়ে আছে, ঠিক আছে। তো এটা চারটা টার্মিনাল থাকে, এবং চারটা টার্মিনালের যদি এভাবে ধরি কাছে নিয়ে ফোকাস, সো চারটি টার্মিনাল। প্রথম টার্মিনালটি হচ্ছে অ্যান্টেনার জন্য, তারপরেরটা হচ্ছে গ্রাউন্ড, তারপরেরটা হচ্ছে ডাটা, তারপর এটা হচ্ছে ভিডিডি, অর্থাৎ আমরা এখানে প্লাস ফাইভ ভোল্ট সাপ্লাই দিব, আর গ্রাউন্ডে গ্রাউন্ড সাপ্লাই দিব, আর ডাটা হচ্ছে যেটা আমাদের কোনো একটা প্রোগ্রামিং ডিভাইসের হেল্প নিতে হবে, সেটা হোক আরডিনো, সেটা হোক মাইক্রোকন্ট্রোলার, যে কোনো কিছু হোক, ঠিক আছে, সেটা আমাদের হেল্প নিতে হবে। তার জন্য আমি আজকে আরডিনো নিয়েছি, ওকে। এটা হচ্ছে আমাদের ট্রান্সমিটার এরিয়া, বা এটাকে আমরা ট্রান্সমিটার বলে থাকি। সো এখানে দেখেন সামনে একটা ক্রিস্টাল লাগানো আছে, যেটা হচ্ছে কি 433 মেগাহার্টজ। এটা হয়তো আপনারা একদম ক্লিয়ার দেখবেন না, যখন কিনে একদম চোখের কাছে নিয়ে যাবেন তখন ক্লিয়ারলি দেখতে পারবেন, ওকে। তো এটা কোথা থেকে কিনবেন ডিভাইসটা একটু বলে দিয়ে আপনারা অবশ্যই কমেন্ট করবেন। এটা হচ্ছে আপনারা নবাবপুর থেকে নিতে পারেন, অথবা গুলিস্তান থেকে কিনে নিতে পারেন। দাম হচ্ছে 200 টাকা থেকে শুরু করে, এটার দাম হবে 250 টাকা, ওকে। তো আমি এটাকে আবার লাগিয়ে দিচ্ছি। সো এটার সার্কিট সম্পর্কে ডিটেলস বলবো, তো প্রথমে আমরা একটু ডিভাইস দুইটা সম্পর্কে একটু জেনে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে আমাদের। তারপরে হচ্ছে এটা হচ্ছে আমাদের রিসিভার, তো রিসিভারটাকে আমি খুলি এখান থেকে, ওকে ওকে। সো রিসিভার দুই ধরনের হয়, কিছু রিসিভারে আপনারা দেখবেন চারটাই টার্মিনাল থাকবে, এবং এই রিসিভারটার হচ্ছে আটটা টার্মিনাল। সো ঘাবড়ানোর কিছু নেই, যদি চারটা হয় চারটা দিয়েও কাজ করবে, আটটা হলে আটটা দিয়ে কাজ করবে, ঠিক আছে। এটার হচ্ছে কি সামনের দিকে লেখা, হ্যাঁ পিছনের দিকে লেখা, ওটা ছিল সামনের দিকে ট্রান্সমিটার, আর এটা হচ্ছে পিছনের দিকে লেখা। সো আমি একটু ফোকাসটা ঠিক করে করি। সো দেখতে পাচ্ছেন আপনারা, প্রথমটা হচ্ছে গ্রাউন্ড, তারপরেটা হচ্ছে ডাটা, তারপরেটা হচ্ছে ডিআর, আর তারপরেটা হচ্ছে কি প্লাস ফাইভ ভোল্ট, ওকে। আর এই পাশে যেটা রয়েছে, এই পাশে আছে আপনার প্লাস ফাইভ ভোল্ট, তারপরে হচ্ছে দুইটা পিন গ্রাউন্ড, মাঝের দুইটা হচ্ছে গ্রাউন্ড, আর ডান পাশেরটা হচ্ছে অ্যান্টেনা, ওকে। এই হচ্ছে আমাদের রিসিভার সাইড, আর ওটা ছিল ট্রান্সমিটার সাইড। সো আমরা এটাকে আবার আগের মতো লাগিয়ে দিই, ওকে। তো আমি এখন আপনাদের সাথে আগে সার্কিটটা এক্সপ্লেন করি, যে সার্কিটগুলো কীভাবে বায়াসিং করা হয়েছে। এবং আপনারা এখানে ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন অলরেডি, যে বাম পাশেরটা হচ্ছে আমি একটা আরডিনো ন্যানো ইউজ করেছি, এটা হচ্ছে আরডিনো ন্যানো। আপনারা চাইলে এক্ষেত্রে আরডিনো উনো ইউজ করতে পারেন দুইটা, অথবা আরডিনো ন্যানো ইউজ করতে পারেন দুইটা, এটা আপনাদের উইশের উপর ডিপেন্ড করে। আর এটা হচ্ছে আরডিনো উনো, ঠিক আছে। আপনার দুইটা যে কোনো মডেলের দুইটা আরডিনো লাগবে আপনার এই টেস্টটা করার জন্য। এবং প্রথমে আমি আপনাদের সাথে প্রোগ্রামটা শেয়ার করতে চাচ্ছি, এবং প্রোগ্রামিং কোডগুলো আপনারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবং এই প্রোগ্রামটা করার জন্য প্রথমে যে কাজটা করতে হবে, আপনার একটা আরডিনো লাইব্রেরি আছে, এই লাইব্রেরিটাকে প্রথমে আপনার
সেট আপ করে নিতে হবে। এবং আমি জিপ ফাইলটা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা কী করবেন, আপনার আরডিনো যে সফটওয়্যারটা আছে সেখান থেকে চলে যাবেন কি আপনার অ্যাড জিপ লাইব্রেরি, সেখান থেকে সিলেক্ট করে দিবেন ফোল্ডারটাকে ডাউনলোড করার পর, ব্যাস তারপরে আপনি যদি প্রোগ্রামটা লেখেন তারপর আপনার কাজ করবে। সো আমি সব কিছু ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। ওকে, তো প্রথমে এখানে দেখেন সার্কিটটা, আমি এখানে ট্রান্সমিটিং সাইট যেটা আছে এখানে আমি কিন্তু ইউজ করেছি আরডিনো ন্যানো, আর পিকচারে দেখতে পাচ্ছেন আরডিনো উনো। সো এটা আপনারা যেটা ইউজ করেন সেটাই কাজ করবে। ওকে, তো আরডিনো পিনের 12 নম্বর পিনটা হচ্ছে আমাদের আরডিনো পিন, আর আমাদের ট্রান্সমিটারে যে ডাটা পিন ছিল সেটার সাথে আমরা আমাদের আরডিনোর 12 নম্বর পিন কানেকশন করব। ঠিক আছে, এটা আরডিনো উনো হোক আর আরডিনো ন্যানো হোক। ওকে, এবং প্রোগ্রামটা আমি একদম এক মিনিটের মধ্যে বলে দিচ্ছি। জাস্ট এখানে হচ্ছে আরডিনো লাইব্রেরির জন্য দুইটা লাইন, উপরের লাইনটা এবং নিচের লাইনটা, তারপরে হচ্ছে কি বয়েস সেট আপ, এখান থেকে হচ্ছে আমরা বাউড রেটটা অবশ্যই 9600 রাখবো, এবং আমরা পিসির যে সিরিয়াল মনিটর আছে সেখানে আমরা দেখতে পারবো। ঠিক আছে, এবং তারপরে হচ্ছে এখানে লেখা আছে যে আমাদের যদি প্রোগ্রামটা ঠিকঠাক থাকে তাহলে আমাদের লেখা আসবে কি হ্যালো ওয়ার্ল্ড, অর্থাৎ আমাদের ট্রান্সমিটার একটা ডাটা পাঠাবে, সেটা হচ্ছে আমাদের রিসিভারকে যে হ্যালো ওয়ার্ল্ড। এটা হচ্ছে ট্রান্সমিটিং সাইট, আর এটা হচ্ছে রিসিভিং সাইট। ওকে, তো রিসিভিং সাইডে খেয়াল করবেন আমার আরডিনো পিন -11 বা অর্থাৎ 11 নম্বর পিন যেটা আছে, বা আপনার মাইনাস লেখা -11 লেখা থাকে। সো এখান থেকে এটার সাথে আপনাদের আর এক্স পিনের ডাটা পিনটা সংযোগ করবেন, ব্যাস এতটুকু হচ্ছে আপনার সার্কিট ডায়াগ্রাম। আর রিসিভিং সাইডে যেটা আছে প্রোগ্রামিং, সো প্রোগ্রামগুলো আমি দিয়ে দেবো এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে ডাউনলোড করে আপনারা ইউজ করতে পারবেন। তারপর একটু বলে দিচ্ছি, হ্যাঁ, যে এখানে হচ্ছে দেখেন ইফ, যে লাইনগুলো বুঝবে না সেটাই বলে দিই, কথা না বাড়ি। ইফ এটা হচ্ছে নট ড্রাইভার ডট ইনিশিয়ালাইজেশন, এখন আমাদের ডিভাইসটা যদি নষ্ট হয়, ঠিক আছে, তাহলে কি ইফ নট দ্বারা বোঝানো হয়েছে কি, সেটা ইফ না, যদি না ড্রাইভার ইনিশিয়ালাইজ যদি না হয় তাহলে সিরিয়াল মনিটরে কী লেখা আসবে, লেখা আসবে হচ্ছে ইনিট ফেলড। ঠিক আছে, অর্থাৎ আমাদের ইনিশিয়ালাইজ অর্থাৎ আমাদের যে সফটওয়্যারটা সেটা ইনস্টল হতে ফেল করেছে, অর্থাৎ আমাদের আরএফটা আমাদের আরডিনোর সাথে কানেক্ট হয়নি। ঠিক আছে, তারপরে হচ্ছে ভয়েড লুপ, এখানে লেখা রয়েছে ইউনিট 8 বাফার 12। ঠিক আছে, এবং এখানেও আমরা যে কাজটা করব, এক কথা হচ্ছে আমরা রিসিভার, সে যদি ট্রান্সমিটার থেকে ডাটা পায় তাহলে আমাদের কি ডিসপ্লেতে যে ডাটাটা পাবে সেটাই দেখাবে, এবং আমরা ট্রান্সমিটারে কি ডাটা সেন্ড করেছি যে হ্যালো ওয়ার্ল্ড। সো আমার এই প্রোগ্রামে দেখেন রিসিভারে কিন্তু হ্যালো ওয়ার্ল্ডের কোনো কথা লেখা নাই, সো তার মানে কি আমরা যখনই ডাটা পাবো আমাদের হ্যালো ওয়ার্ল্ড কথাটা লেখা আসবে। ওকে, তো এই ছিল আমাদের সার্কিট সম্পর্কে একটু ঝটপট জানিয়ে দিলাম। ওকে, তো এই প্রোগ্রামটা সবথেকে মজার ব্যাপার হচ্ছে আমি এখন আপনাদের সাথে যে সিরিয়াল মনিটর সিস্টেমটা ইউজ করব সেটা হচ্ছে আমার স্মার্টফোনের সাহায্যে দেখাবো আমি আপনাদেরকে, এবং এই ব্যাপারটা হচ্ছে এটা কিন্তু প্রোগ্রামিংটা আপনি মোবাইলে হয়তো করতে পারবেন না, করতে পারলে বেটার, ঠিক আছে, তবে করা যায় না, আমি ট্রাই করেছি, আমি আমারটা হয়নি, আপনারটা হতে পারেও, আপনি যদি একটু বেশি ঘাটাঘাটি করেন তাহলে অবশ্যই হবে। সো আপনারা কম্পিউটার প্রোগ্রামটা করবেন, চাইলে মোবাইলেও দেখতে পারেন, অথবা কম্পিউটারের সিরিয়াল মনিটর আপনারা কী করতে পারবেন, ডিসপ্লেতে দেখতে পারবেন যে আপনার ডিভাইসটা ডাটা পাঠাচ্ছে কি না। ওকে, এখন আমরা প্র্যাকটিক্যালিটি দেখার জন্য প্রথম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদের মোবাইলে প্রথমে ওটিজি কেবলটা ইনেবল করতে হবে। সো এটা আপনারা চাইলে আপনাদের কম্পিউটারের যে সিরিয়াল মনিটর আছে সেখানে আপনারা দেখে নিতে পারবেন। সো আমি এই মোবাইলের সাহায্যে আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে ডাটাটা কীভাবে রিসিভ হয়। ওকে, তো আমি আমার মোবাইলে প্রথমে কী করব, সেটিংস অপশনে চলে যাব, সেটিংস অপশন থেকে হচ্ছে বের করব এডিশনাল সেটিংস, অর্থাৎ অপ্পো ভিভোর জন্য এই অপশনটা, অন্য স্মার্টফোনের জন্য অন্যরকম ফিচার থাকবে এটা আপনারা জানেন। ঠিক আছে, সেখান থেকে ওটিজি যে অপশনটা আছে সেটা ডিজেবল থাকলে সেটাকে কি এনাবল করে দেবেন। ঠিক আছে, আমি এনাবল করে দিলাম, দেওয়ার পর আমি এই ওটিজি সহ এই যে আমার ইউএসবির সাথে ওটিজিটা লাগানো আছে, সো আমরা কি করব এটাকে আমাদের স্মার্টফোনে প্লাগিং করব। ঠিক আছে, এখান থেকে প্লাগিং, সো অলরেডি আমাদের দেখতে পাচ্ছেন এই জায়গায় ব্লিঙ্ক করছে, বাতি অলরেডি চলে গেছে আমাদের আরডিনো উনোর। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের রিসিভিং সাইট, সো আমি এখানে ক্যান্সেল করছি, এবং আমরা এই জিনিসটা দেখার জন্য আমাদের একটা সফটওয়্যার লাগবে, সেটা হচ্ছে আরডিনো ড্রয়েড। আরডিনো ড্রয়েডের সফটওয়্যারের লিঙ্কটা আমি দিয়ে দেবো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে, আপনারা প্লে স্টোর থেকে আরডিনো ড্রয়েড লেখলেও পেয়ে যাবেন এই সফট অ্যাপসটি। ঠিক আছে, সো আমি অ্যাপসটি এখন ওপেন করছি। ওকে, অ্যাপস ওপেন করার পর দেখবেন এই যে ডান পাশে, একেবারে ডান পাশে যে ডাউনলোড আইকনের মতো রয়েছে এটার পাশে যে আইকনটা আছে এখানে টাচ করবেন, এটা হচ্ছে আমাদের সিরিয়াল মনিটর, এখান থেকে সে পারমিশন চাবে, আমরা ওখান থেকে ওকে করে দিব। সো এখন দেখেন আমাদের এখানে কিন্তু কোনো ডাটা শো করছে না,
ওকে, কারণ হচ্ছে কি আমরা আমাদের যে ট্রান্সমিটার আছে ট্রান্সমিটার থেকে আমরা কোনো ডাটা পাচ্ছি না, তার কারণে কিন্তু এখানে কোনো ডাটা নেই। সো আমি এটাকে আপাতত মোবাইলটাকে এখানে রাখছি, ঠিক আছে? সো আমি এটাকে এখানে রাখি এবং আমরা আমাদের যে ট্রান্সমিটার আছে সেটাকে আমরা এখন কানেকশন দিই, অর্থাৎ আমাকে এটা পাওয়ার দিতে হবে। আমি পাওয়ার ব্যাংক থেকে এখন এটাকে পাওয়ার দিচ্ছি। ওকে, সো আমি এটাকে এখন পাওয়ার দিব আর দেখবেন এখানে ডাটা আসা শুরু করবে। ওকে, পাওয়ার দেওয়া হয়েছে, এটাকে একটু ঠিক করি। ওকে, এখন কিন্তু আমাদের এই জায়গায় ডাটা পেয়েছে, এই যে অলরেডি দেখেন এখান থেকে কিন্তু আমাদের ডাটা আসছে কি হ্যালো ওয়ার্ল্ড, অর্থাৎ আমাদের কি আরএফ এর টিএক্স এবং আরএক্স একদম পারফেক্টলি। ওকে, এখন যদি আমরা এটার পাওয়ারটা অফ করে দিই, ঠিক আছে, আমাদের ডাটা আসা বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? আমরা এখন এটাকে যদি পাওয়ারটাকে এখান থেকে অফ করে দিই, এই যে পাওয়ার আসা বন্ধ হয়ে গেছে, এখন কিন্তু আমাদের কোনো আর ডাটা আসছে না, হ্যালো ওয়ার্ল্ড কিন্তু অফ হয়ে গেছে। ওকে, আবার যদি আমরা এটাকে পাওয়ার দিই, এখন দেখবেন এই যে নিচে যদি খেয়াল করেন, এই যে নিচে কিন্তু একটু ব্লিঙ্ক করছে এই জায়গাটায়, ঠিক আছে? এই যে দেখেন, অর্থাৎ নতুন ডাটা আমাদের কন্টিনিউয়াস পাঠাচ্ছে। সে কি আমাদের ট্রান্সমিটার আমাদের রিসিভারকে অলওয়েজ কন্টিনিউয়াসলি ডাটা পাঠাচ্ছে, ঠিক আছে? সো এটার মাধ্যমে আমরা অনেক কিছু করতে পারবো, রিমোট কন্ট্রোল তৈরি করতে পারি, এটা দিয়ে চাইলে কেউ যে টেলিফোন তৈরি করা যায়, মানে একটা ভয়েসকে আমরা আরেক জায়গায় পাঠাতে পারি। এই কারণে তো বলা হয় কি রেডিও ফ্রিকোয়েন্সি আমরা এটার মাধ্যমে সেন্ড করতে পারি। বই পুস্তকের অনেক রকম হিসাব নিকাশ আছে, সেগুলো মেনে অনেক কিছুই করা যায়, কিন্তু প্র্যাকটিক্যালি হচ্ছে কি আমাদের জানতে হবে কি প্রোগ্রামিংটা। সো আমরা আরডিনোর সাহায্যে প্রোগ্রামিংটা করেছি, আপনাদের সাথে আজকে সব কিছুই শেয়ার করলাম কম বেশি। সো ভিডিও এই পর্যন্তই, আশা করি ভিডিওটি আপনাদের কাছে হেল্পফুল হয়েছে এবং নতুন কিছু আজকে আশা করি শিখতে পারলেন। সো তার জন্য কি লাইক কমেন্ট এবং শেয়ার করুন আপনাদের ফ্রেন্ডস সার্কেলের সাথে, যাতে তারাও জানতে পারে এই ধরনের ভিডিওগুলো সম্পর্কে। আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অ্যাক্টিভ করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নেব, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। We'll be right back.